হ্যালো প্রোগ্রামার ওয়েলকাম টু কোর্স পাঠশালা সো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে অ্যান্ড ভাষিয়া দ্য হিপস্টার সো প্রথমে প্রবলেমটা আমরা পড়ে বোঝার চেষ্টা করবো দেন এটাকে ইমপ্লিমেন্ট করবো ওয়ান ডে ভাশিয়া দ্য হিপস্টার ডিসাইডেড টু কাউন্ট হাউ মেনি শক্স হি হ্যাড ইট টার্নড আউট দ্যাট হি হ্যাড এ রেড শক্স এন্ড বি ব্লু শক্স সো ভাশিয়া একদিন তার মুজা দেখ গুলো দেখতেছিল তো তখন সে দেখলো তার এ সংখ্যক রেড শক্স লাল মোজার সংখ্যা এ সংখ্যক এবং নীল মোজার সংখ্যা বি সংখ্যক রয়েছে অ্যাকর্ডিং টু দা লেটেস্ট ফ্যাশন হিপস্টার শুড ওয়ার দ্য ডিফারেন্ট কালার্স এ রেড ওয়ান অন দ্য লেফট ফুট এ ব্লু ওয়ান অন দ্য রাইট ফুট তো বর্তমানে যে ফ্যাশনটা চলছে সেটা অনুযায়ী একজন হিপস্টারকে এক পায়ে লাল এক পায়ে লাল মোজা এবং আরেক পায়ে নীল মোজা পরা সেটা হচ্ছে ফ্যাশন এভরিডে ভাশিয়া পুটস অন নিউ শক্স ইন দ্য মর্নিং অ্যান্ড থ্রোজ দেম অ্যাওয়িফোর গোয়িং টু বেড অ্যাজ হি ডাজেন্ট ওয়ান টু ওয়াশ দেম অর্থাৎ প্রতিদিন সে একটা এক জোড়া মোজা পরে এবং সে সেগুলোকে ফেলে দেয় যাতে তার ধোয়া মানে ধুতে না হয় ভাশিয়া ওয়ান্ডার্স দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডেইজ ওয়েন হি ক্যান ড্রেস ফ্যাশনেবল অ্যান্ড ওয়্যার ডিফারেন্ট শক্স অ্যান্ড আফটার দ্যাট ফর হাউ মেনি ডেইজ হি ক্যান দেন ওয়ার দ্য সেম শক্স আনটিল দ্য আনটিল হি এইদার রানস আউট অফ শক্স আর ক্যান নট মেক আ সিঙ্গল প্লেয়ার ফ্রম দ্য শক্স হি গড সো এইটাই আসলে মেইন দুইটা লাইন যে এখানে যেটা বাংলায় বোঝানো হয়েছে সেটা আমি এখন বলবো যে এবং একটা এক্সাম্পল নিয়ে বলবো সো যেমন সেভেন থ্রি সেভেন থ্রিকে যদি আমরা দেখি সো সেভেন থ্রিকে আমরা হচ্ছে যে তার মোজার সংখ্যা অর্থাৎ সরি সেভেন এবং থ্রি হচ্ছে এ এবং বি সংখ্যক মোজার সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে লাল সংখ্যক মোজার সংখ্যা এবং এটা হচ্ছে নীল সংখ্যক মোজার সংখ্যা ওকে সো সে প্রতিদিন জোড়া করে মোজা পরে এবং প্রথম অ্যান্সার যেটা প্রথম যেটা আমাদের আউটপুট দিতে হবে এখানে তো দুইটা আমাদের আউটপুট আসতে হবে তো প্রথম যেটা আউটপুট দিতে হবে সেটা হচ্ছে যে সে সে সর্বনিম্ন সে সর্বনিম্ন কতদিন এখানে বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেইস হয়নি বা সে ক্যান দা ডিফারেন্স আপনার অর্থাৎ সে কতদিন পর্যন্ত এই আলাদা আলাদা মুজাব পরে সে শেষ করতে পারবে অর্থাৎ যে প্রতিদিন দুই রঙের মোজা পড়তে হবে সো এইটা তো হচ্ছে যে তার সর্বনিম্ন যে নাম্বারটা সেটাই সে পড়তে পারবে অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারের প্রথমটা আসবে থ্রি কারণ যদি সে অলরেডি বি সংখ্যক থ্রি মোজা নিয়ে নেয় এবং সেভেন থেকে সে তিনটাই নিতে পারবে সো সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার হবে যে ছোটটাই হচ্ছে আমাদের সে সর্বোচ্চ কয়দিন এটা পড়তে পারবে ঠিক আছে অর্থাৎ সবচেয়ে ছোটোটা তিনটা থাকলো এবং সেভেন থেকে তিনটা নেওয়া যায় সো সেভেন যদি আমরা নেই তাহলে তো আরও চারটা বেশি লেগে যাবে সেটা তো আমাদের এখানে সেটা আমাদের প্রোভাইড করতে পারবে না সো এটা আমাদেরকে কাউন্টে রাখতে হবে এবং আমাদের সেই অনুযায়ী প্রথম অ্যান্সারটা আসবে থ্রি অর্থাৎ সবচেয়ে ছোটো নাম্বারটা চলে আসবে দেন আমাদের এখানে আরেক লাস্ট সেকেন্ড লাইনে যেটা বলেছে যে আফটার দ্যাট ফর হাউ মেনি ডেইস হি ক্যান ওয়ার দ্য সেম শক্স আনটিল

কয়টা বের করতে পারবে এটাই ছিল আমাদের কোয়েশ্চেন যে সিঙ্গেল পেয়ার ক্যান নট মেক এ সিঙ্গেল পেয়ার ফ্রম শক্স হি গেট আনটিল হি আউট সো এটাই হচ্ছে যে এই যতগুলো মোজা বেঁচে থাকবে সেটা থেকে সে কয় জোড়া মোজা বের করতে পারবে সো এটা তো আমরা জাস্ট টু দিয়ে যদি ভাগ করি সো ফোর ডিভাইডেড টু ইজ ইকুয়াল টু টু আমাদের হচ্ছে যে আসল সংখ্যাটা পেয়ে যাবো অর্থাৎ টু সো দ্যাট যেটা আমরা দেখতেছি অ্যান্সার থ্রি এবং টু এটাই ছিল আমাদের অ্যাপ্রোচ এভাবেই আমরা প্রবলেমটা সলভ করব লেটস গো অ্যান্ড কোড ইট সো আমরা এটার নাম দেব হচ্ছে যে হিপস্টার ডট সিপিপি তো প্রথমে বডিটা তৈরি করে ফেলি ওকে সো মেইন বডি হয়ে গেল এবার আমাদের ইনপুটে যেভাবে ইনপুট নিতে হবে সেভাবে আমরা দুইটা ভ্যারিয়েল ডিক্লেয়ার করবো এবং সেগুলোকে ইনপুট নিয়ে নেব তাহলে এখানে আমাদের এ হচ্ছে লাল মোজার সংখ্যা এবং বি হচ্ছে নীল মোজার সংখ্যা সো টোটাল সে কতগুলো আমাদের হচ্ছে যে কতগুলো কয়দিন এই রকম লাল এবং নীল দুইটা মোজা করতে হবে অর্থাৎ সবচেয়ে ছোট নাম্বারগুলো সো ইফ এ গ্রেটার দেন বি তাহলে আমাদের সি আউট করবে অর্থাৎ ছোটটা এবং যেহেতু এরপরে একটা হবে যদি এটা না হয় তাহলে আমাদের স্পেস প্রিন্ট করবে স্পেস আচ্ছা এবার গেল মানেছে প্রথম আমাদের প্রথম কাজটা গেল অর্থাৎ সে টোটাল কতদিন এই দুই রঙের মোজা পড়তে পারবে এবার আমাদের দেখতে হবে দুই রঙের মোজা পরার পরে তার কাছে জোড়া সংখ্যক কতগুলো মোজা থাকবে অর্থাৎ কয় জোড়া মোজা বাকি থাকবে সো সেইটা বের করার জন্য আমরা কি করব জাস্ট হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমরা এই দুইটাকে বিয়োগ করে দিতে পারি লাইক থ্রি সেভেন মাইনাস থ্রি করে দিতে পারি সেভেন মাইনাস থ্রি করে দিলে আমরা এই ফোরটা পাবো সো আমরা সেই ফোরটাকে এখন টু দিয়ে ডিভাইড করে দেবো এভাবে আমরা করবো সো আমাদের কখন এ বড় হবে কখন বি বড় হবে সেটা আমরা জানি না সেই জন্য আমরা একটা ভ্যালু একটা ফাংশন ইউজ করব তার আগে আমরা একটা হেডার ফাইল নিয়ে নিই বিট স্ল্যাশ এইচ ডি সি প্লাস প্লাস ডট ওকে সো এখানে একটু কারেকশনের দরকার আছে গট ইট এবার আমরা যেটা করব যে একটা অ্যান্সার ভ্যারিয়েল ডিক্লেয়ার করে দেবের মধ্যে আমরা কি রাখবো রাখবো এ এবং বি এর বি যে কোনো একটা বড় হইতে পারে আমাদের তো জাস্ট তাদের মানে কোনটা বড় সেটা তো আমরা বের করে সেটার প্রয়োজন এখন আর নেই সো আমাদের যেটা প্রয়োজন হবে যে কয়টা মোজা বাকি থাকবে সো আমরা এটা স্ট্র্যাটেজি নিতে পারি এবং সেই তাকে আমরা সি আউট করে দিতে পারি অ্যান্সার ডিভাইডেড বাই টু এবং আমরা অ্যান্সার পেয়ে যাব এবং আমরা কিন্তু সেই যেরকমভাবে আমাদের আউটপুট সেকশনে অ্যান্সার দেওয়া আছে সেরকমই পারবো কারণ আমাদের এখানে কোনো ইনলাইন নাই অর্থাৎ প্রথমে আমাদের যেই ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করবে একটা স্পেস প্রিন্ট করবে দেন কিন্তু আবার এই লাইন এটাই প্রিন্ট করবে সি আউট যেভাবে এক্সিকিউট করে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সি আউটের লাইনগুলো আলাদা আলাদা থাকলেও এটা পরপর প্রিন্ট করবে যেহেতু মাঝখানে কোনো ইনলাইন নেই আমরা দেখে নেই ওকে আমরা প্রথম এক্সাম্পলের সাথে মিলিয়ে নেই থ্রি অ্যান্ড ওয়ান আমরা কিন্তু ওয়ান ওয়ান পাচ্ছি এইভাবেই আশা করি বাকি অ্যান্সার বাকি এক্সাম্পলগুলোও সঠিকভাবে কাজ করবে সো ফর দিস আমরা একটু সেভেন এবং থ্রি ইনপুট দিয়ে দেখি সেভেন অ্যান্ড থ্রি দ্যাট ইজ উই আর গেটিং থ্রি অ্যান্ড টু